Welcome back to my YouTube channel. Aro itia moi hui uthisu olop agot ga pa dhui mane ready hoi goisu. Itia aji bahut kaam ase mor. Moi iman der leke suli hukai asilo yan aro moi comment ek korai ta leke suli kini. Ahi golo direct video banabole. To aji bahut kaam mane mor mithai banabole ase. Bhabisu ebar ghorote mithai banao kini nanu. হেতু কারণে আর নিজেও হিকিম ফার্স্ট টাইম বনা বলে কিছিমান সুইটস বুর আর আজি কাইলে দেওয়ালি আছে মানে কোনো বাহাই সাইটো কারণে চাইছিল কালি দেওয়ালি আছে হেতু কারণে সকলোকে অ্যাডভান্সড হ্যাপি দিওয়ালি ভালকে এনজয় করিব আর সেফ দিওয়ালি স্পেশালি তার পিছত মিঠাই বনুয়া লগত ঘর কামো আছে বহুত আজি সাফ সিকুন কাপড় ধোয়া বহুত আছে জানে যে ছোৱালী মানুহ দেৱালী আগদিনাখন বহুত কাম থাকে তো সেইবোৰ কৰিবলৈ আছে সেইবোৰ চাই থাকিব আৰু আজি দিনটো মোৰ লগত থাকিব সকলে মোৰ ভিডিঅটো চাই চাব লাষ্টলৈকে মই এক্সেক্টলি ইমান পাৰফেক্ট নহয় অসমীয়া কথা কওঁ কিন্তু তেওঁ যদি ভুল হয় মোক ইগনোর করব মোর হেই সেন্টেন্সটো আর ওয়ার্ডটো আর আপনাদের যদি প্রথমবার মোর ভিডিওটো চাই আছে আর যদি মোর চ্যানেললে আহিছে তেতিয়া হলে মোর এই চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করে দিব আর নোটিফিকেশন পাবো কারণে বেল আইকনটো আছে এই বেল আইকনটো আপনাদের ক্লিক করে দিব তেতিয়া মই যেতিয়াও ভিডিও আপলোড করিম আপনাদের নোটিফিকেশন পাই যাব আর জলি সাবো পারিব তেতিয়াহলে বলক এতিয়া স্টার্ট করো আমার ঘরের কাম ফার্স্ট মই কি করিম এতিয়া আপনাদের সাবো বলক মই এতিয়া গ্যাস সফা করে আসো মানে রাতেপা চা আর কিবা কিবি বনাইছিলে পরিছিলে সফা করল তারপর ঝাড়ু মারি আসো এই চক এই ঝাড়ুটো যাকালি আনিছিলে ভাইটিয়ে আর ঝাড়ুতকে মানে ঘর ধুলিতকে বেশি ঝাড়ু ধুলি উলাই আছে ইয়াত আপনাদের সাবো পারে ঘরত ইমান ধুলি নুলাই কিন্তু ঝাড়ুর পর বেশি উলাই আছে ইয়াত আর এতিয়া ঝাড়ু মারা পিছত এইখানে লাইট দেখিছে লাইটখিনি যা কালি উলিয়াই থই দিছিল আধা লগালো আর আধা এইকেটা বাকি আছে এটা লগাব লাগিব পিছত গধুলিকে আর ইয়াত মোর ফুল বর্ষক ধুনিয়া ধুনিয়া ফুল ফুল মানে ফুলা নাই কিন্তু ফুলিব এতিয়া ডিসেম্বরত এইকেডাল ধুনিয়াকে মই ইয়াত থই দিছো আপনাদের যদি মোর ভিডিও দেখা নাই তেতিয়া সাবগে মোর চ্যানেলত ভিডিও এটা আছে যোনটো মই এই ভারান্দাটো অকমান মানে মডিফাই করেছিল তারপর আহি গল এটা ঘর মুসিবলৈ ঘর মুসিবলৈ মই এই হোম নিঞ্জা বিশালো পর আনিছিল এইটো বাকি লৈছো টিঙত আর এই নিমক দি লৈছো মায়ে মানে কৈছিল ঘর মুসা মই নিমক দিবলৈ হেতু কারণে মায়ে জানিব তাই কি কারণে মোক নিমক দিবলৈ কৈছিল কিন্তু মই নুহুদিলো কি কারণে বাস দিলো আর এটা ঘর মুসি আছো ঘরটো বেশিরভাগ সফাই থাকে ফ্লোরবুর আমার কিন্তু কেটা কেটাবা আমার গড়ে দাদায় আহি পুরা লেতরা করে দিয়ে রাতিপা রাতিপা কিন্তু আকো সফা করবলগিয়া হয় এটা মই ঘর মোছার পিছত ভাত খাইছো যা কালির গাহরি মাংস আসলে আর যা কালি মই ভিডিও এটা বনাইছিল আজি আপলোড করলো সেইটো আপনাদের সাব ন খাইছিলো যা কালি আমি ভাত খাওয়ার পিছত এই কাপড়বোর ধুলো মই ধোয়ার পিছত এটা মেলিবলো আহিছো কাপড় মেলা পিছত এতিয়া আৰু মিঠাই বনাবলৈ যাব লাগিব এইখিনি বস্তু যোৱা কালি মই বজাৰৰ পৰা লৈ আনিছোঁ ইয়াত আছে পলিথিন লৈছোঁ ইয়াত আছে কাজু তাৰপিছত বাদাম এইটো ইলাইচি হয় তাৰপিছত আৰু আছে এইটো বগা বাদাম ইয়াৰ এইটো হ'ল কোকোনাট গুড়ি আৰু পনীৰ এইটো নামচাইৰ পৰা আনি দিয়া হয় ভাইটিয়ে তাৰপিছত আৰু এইফালে আছে মিল্ক মেড তাৰপিছত বেকিং পাউডাৰ ভিনেগাৰ ঘি গাখীৰ গুড় আৰু এইখিনি চেনি হয় আৰু এইখিনিত হয় ময়দা চুজি আটাবোৰ আছে আৰু এইখিনি বস্তু পৰাই আজি মই মানে যি মিঠাই আইটেমটো বনাম দিৱালীৰ কাৰণে আপোনালোকে চাই থাকিব এইখিনি ফাৰ্ষ্টত বগা বাদাম মই ইয়াক ৰোষ্ট কৰি লৈছোঁ আৰু এটা গেছত আছে এইখিনি কাজু কাজুখিনিও ৰোষ্ট কৰি তাৰপিছত গুড়ি কৰি ল'ম ইয়াত পাউডাৰ কৰাই ল'ম এইখিনি ইয়াত আছে বগা বাদামৰ গুড়ি আৰু ইয়াত মই গুড় মিক্স কৰিছোঁ গুড় মিক্স কৰি ইয়াৰ আমি লাডু বনাম
এয়া হৈ গল রেডি এতিয়া হাতত অকণমান তেল লগাই লাডুটো আমি গোল গোলকে বনাবলৈ চেষ্টা কৰিছো এতিয়া মই এই কামটো বহুত লাহে আৰু বহুত ভালকে কৰিব লাগে নহলে লাডু কিটাত ক্র্যাক আহি যাব পাৰে এতিয়া এই কাজুত মই গাখীৰ পাউডাৰ দিছো তাৰ পিছত ইয়া দিছো সুগার পাউডাৰ চেনিখিনি মানে গুড়ি কৰি এতি ইয়া ভালকে মিক্স কৰি তার পিছত ঘি দুই চামচ দিলো দিয়া পিছত গাখীর অকমান দিব লাগে বেশি দিব না লাগে নহলে বেশিকে গেলা টাইপের হয়ে যাব হেতু কারণে এটু ভালকে এটা মারা পিছত মই এটু পেপার এটা লৈছো হ্যাঁ এই পেপার মই ঘি লগাই লৈছো বাটার পেপার নাই হেতু কারণে ইয়াত এই পেস্ট উলিয়াই এটা মই এটু বেলি দিম রুটি বেলা নিচিনা হেনেকে টাইপের এটু ভালকে বেলি লৈছো বেলা পিছত এইটো মই কাটিম এতিয়া বৰফি শেপত কাটিম আমাৰ মই মানে দোকানত হেৰি বিচাৰিছোঁ চিলভাৰ লিফ কিন্তু চিলভাৰ লিফ নেপালোঁ ইয়াত মানে গাঁও এৰিয়া যে আমি জানো ইয়াত বেছি এইবোৰ ষ্টেণ্ডাৰ্ড বস্তু নচলে যে সেইটো কাৰণে চিম্পলি মই বৰফিটো এতিয়া কাটি লৈছোঁ আৰু এই বৰফিখিনি এতিয়া বেলেগ এটা থালিত উলিয়াই ফ্ৰিজত থৈ দিম অকণমান ঠাণ্ডা হ'বলৈ তাৰপিছত নেক্সটো মই বনাইছোঁ এতিয়া পনীৰখিনি ৰুকি লৈছোঁ ইয়াত গাখীৰ পাউডাৰ দিছোঁ তাৰপিছত কণ্ডেন্স মিল্ক মানে মিল্ক মেডটো দিছোঁ মিল্ক মেড দিয়াৰ পিছত অকণমান আকৌ গাখীৰ লিকুইডটো দিছোঁ তাৰপিছত এই পেষ্টটো মই পেনত নন ষ্টিকি পেনত ইয়াত দি মেলি অকণমান ড্ৰাই কৰি লৈছোঁ এনেকৈ হৈ যোৱাৰ পিছত এইটো উলিয়াই ল'ব লাগে তাৰপিছত ইয়াৰ সৰু সৰুকৈ লাডু বনাব লাগে আপুনি খাই চাব বনাই টেষ্টি লাগিছে দেখি তাৰপিছত নেক্সট আইটেমটো হ'ল ইয়াত গাখীৰ পাউডাৰ লৈছোঁ মই নাৰিকল গুড়ি দোকানৰ পৰাই কিনি আনিছিলোঁ এইটো নাৰিকল গুড়ি তাৰপিছত আৰু চেনি পাউডাৰ এই তিনিটাই মিক্স কৰি মই এতিয়া নাৰিকল লাডু বনাম এই দেখিছে আপুনি মই দুটাই এতিয়া গাখীৰ পাউডাৰ আৰু নাৰিকল গুড়ি আৰু এইখিনি হ'ল চেনি একেলগত মিক্স কৰি ল'ম মিক্স কৰাৰ পিছত ভালকৈ ইয়াত এতিয়া এইটো ইলাইচি গুড়ি কেইটামান দি দিছোঁ আৰু গাখীৰ অকণমান দিছোঁ বেছি নাই দিয়া বেছি দিলে ফেলফেলীয়া হৈ যাব তাৰপিছত এইটো ভালকৈ মিক্স কৰি ইয়াৰ মানে সৰু সৰুকৈ আমি এতিয়া লাডু বনাম লাডুটো ভালকৈ দবাই দবাই মেলি কৰিব লাগে নহ'লে ভাঙি যাব পাৰে লাডু এটা বনাই মই এই নাৰিকলৰ গুড়ি আছিলে থৈ দিছিলোঁ মই ইয়াত মানে লাডুটো অকণমান গোল গোলকৈ ঘূৰাই মানে বাকী যোনটো নাৰিকল গুড়ি আছে সেইটো ধুনীয়াকৈ লাগি যাব আৰু দেখিবলৈ ধুনীয়া লাগে এইটো সেনেকৈ মই বনাইছোঁ লাডুটো তাৰপিছত নেক্সট আইটেমটো আকৌ এটা আছিলে মোৰ ইয়াত এতিয়া কালাকান বনাম তো পনীৰখিনি মই সৰুকৈ ৰুকি ইয়াত এতিয়া পেনত দি লৈছোঁ তাৰপিছত কণ্ডেন্স মিল্ক দিছোঁ মিল্ক মেডটো তাৰপিছত ইয়াত অকণমান ইলাইচি গুড়ি দিয়াৰ পিছত মিক্স কৰি লৈছোঁ ইয়াক অকণমান দেৰি ভালকৈ মিক্স কৰিব লাগে অকণমান ডাঠ হৈ যাব লাগে ডাঠ টেক্সচাৰ হোৱাৰ পিছত ইয়াত মই ভিডিঅ' কৰিবলৈ পাহৰি থাকিলোঁ অন কৰিবলৈ যে এই ট্ৰেখনত মই ফাৰ্ষ্টত গ্ৰীজ কৰি লৈছিলোঁ ঘি তাৰপিছত ড্ৰাই ফ্ৰুট দিছিলোঁ ড্ৰাই ফ্ৰুট দিয়াৰ পিছত মই এই পেষ্টটো দি লৈছিলোঁ কালাকানৰ পেষ্টটো আৰু ফ্ৰিজত ঠাণ্ডা হ'বলৈ থৈ দিছিলোঁ আকৌ তাৰপিছত মোৰ লাষ্ট আইটেম আছিলে এইটো ইয়াত মই ময়দা লৈছোঁ অকণমান নিমখ আৰু ৰিফাইণ্ড তেলটো লোৱাৰ পিছত মিক্স কৰি লৈছোঁ অকণমান ভালকৈ মিক্স কৰিব লাগে মিক্স কৰাৰ পিছত এনেই মুঠি মৰাৰ পিছত যদি এইটো টানকৈ গোটা মাৰে তেতিয়া মানে এইটো ৰেডি হৈ গ'ল এতিয়া ইয়াত পানী দি মেলি ভালকৈ ইয়াৰ ডোটো আমি বনাই ল'ম ৰুটি ইয়া ফিৰ পুৰি বনোৱা নিচিনা ইয়াত মিক্স কৰি লৈছোঁ এইটো মই এইটো এতিয়া ডো ৰেডি হৈ গ'ল ইয়াত সৰু সৰুকৈ মই লাডু বনাই লৈছোঁ বহুত পাতলা পাতলাকৈ বেলিব লাগিব ৰুটি নিচিনা একদম ইয়াৰ নেক্সট মিঠাইটো মানে মোৰ ফেভৰেট হয় এনেইতো দোকানৰ পৰা মই কিনি খাওঁ কিন্তু আজি মই নিজেও বনাম আগতো বনাই পাইছোঁ মই এই মিঠাইটো ইয়াক পাতলা পাতলাকৈ বেলি ল'ব লাগে মই পাঁচ ছখনমান একেলগত বেলি লৈছোঁ বেলাৰ পিছতে মই ইয়াত নেক্সট প্ৰচেছটো ষ্টাৰ্ট কৰিম ইয়াৰ ওপৰত এতিয়া মই ঘি লগাই লৈছোঁ ভালকৈ স্প্ৰেড কৰিব লাগে ঘিটো ইয়াৰ ফিৰ আপুনি ৰিফাইণ্ড তেলো ল'ব পাৰে তাৰপিছত ইয়াৰ ওপৰত আকৌ আমি দিম এতিয়া ময়দা পাউডাৰটো যোনটো হয় সেইটো ভালকৈ ইয়াত স্প্ৰেড কৰিব লাগে একেই ঘি দিয়াটো নিচিনা ভালকৈ স্প্ৰেড কৰাৰ পিছত আকৌ ইয়াৰ ওপৰত আকৌ নেক্সট এটা ৰুটি এখন লগাব লাগিব আমি সেইটো ৰুটিটো দি লৈছোঁ আকৌ ছেম প্ৰচেছ কৰিব লাগিব
ইয়ার উপর রিফাইন তেল লগাই আকো ময়দা লগাই হেনেকে দুবার তিনবার মানে জিমানতে রুটি আপনি দিব বিচারে হেনেকে দি লব লাগে রুটিখিনি দিয়া পিছত লাহেকে এই রোল এটা বনাব লাগিব আমি এটা ভালকে প্রেস করিব লাগিব যদি হাওয়া ভিতর ধুমাই যায় তেতিয়া আমার মিঠাইটো দেখিবলে বেয়া হব পারে আর খাবলৈ বেয়া হব হেতু কারণে ভালকে প্রেস করি ইয়াক রোল এটা বনাব লাগিব রোলটো বনোৱাৰ পিছত ইয়াত আমি নাইফ এটা লৈ এখন রোলটো কাটি লব লাগিব এটা এটাকে যিমানটো আপনি ডাঙৰ বিচাৰে হেনেকে হকতটো মানে কাটি লব পাৰে এতিয়া এই রোলকেইটা মই যে কাটি লৈছিলোঁ অকণমান মানে চেপেটাকে বেলি দিব লাগিছিলে সেই ভিডিওটো নহ'ল তো তাৰপিছত নেক্সট ভিডিওটো হৈ গ'ল এইটো মই ফ্রাই কৰি আছোঁ এতিয়া সেই মিঠাইকেইটাক আৰু ফ্রাই কৰাৰ পিছত এটা গেছত মই পানী আৰু চেনি মিক্স কৰি এটা সিরাপ এটা বনাই লম আর এই সিরাপতে আমি এই মিঠাইখিনি দি লম মিঠাইখিনি দিয়া পিছত লাহে লাহেকে যিমান সিরাপটো আছে এইটো উপর তলে কৰি দিব লাগে যাতেকে পুরা মানে ঝোলটো ইয়ার মিঠাইখিনি ভিতর সোমাই যোৱাতকে আর ফাইনেলি মোর সব মিঠাই দিওয়ালির কারণে রেডি হয়ে গেল আপনাদেরকে মোর ভিডিওটো চাই কেনেকে লাগিলে জানাব মোক কমেন্টত আর সাবস্ক্রাইব করব মোর চ্যানেলক আর সকলকে ওয়ান্স এগেইন হ্যাপি দিওয়ালি এন্ড সেফ দিওয়ালি আশা করছো মোর ভিডিওটো চাই ভাল লাগিলে আপনার ভাল লাগিলে যদি লগরখিনির লগত শেয়ার করব এন্ড থ্যাংকস ফর ওয়াচ বাই বাই টেক কেয়ার এভরিওয়ান।